বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এটা হাতার লং হচ্ছে, সেলাই মেলে যাওয়ার পর 6.5 ইঞ্চি থাকবে। হাতার মুখ হলো 14। এখানে 2.5 ইঞ্চি লাভের মাথাটা কাটবো, দাগ দিয়ে নেব। তারপরে 1/2 ইঞ্চি অ্যালাউন্স রেখে পুরোটা একটা দাগ দিয়ে নেব। এটা দিয়ে পাইপিং হবে। এখন আমরা এই লাভটা কাইটা নিব। 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, ওইখান থেকে এটা কাইটা নিব। আপনারা এই ডিজাইনটা নর্মাল একটা শর্ট স্লিপ অথবা লং স্লিপ দুটোর ভিতরেই করতে পারবেন। আগে স্লিপটা একুরেট কাইটা নেবেন, তারপরে লাভটুকু কাইটা নেবেন। এটা হলো আমি কাইটা নিলাম। এখন এক মাথা বানায় নিব। এটা এখানে কালো কাপড় ধরবো নিচে, যেহেতু কালো কাপড় দিয়ে পাইপিং হবে, এই কারণে নিচের পট্টিটা কালো কাপড় দিয়ে দিব। শুধুমাত্র যে লাভটুকু কাটলাম, এই লাভটুকু বানায় নিব আগে। আর উপরে যে সামনে 1/2 ইঞ্চি পরিমাণে চওড়া আছে, এইটাকেও পাকা করে বানায় নিব। এটা কিন্তু নিচ পর্যন্ত পট্টিটা যাবে না, শুধু লাভের ভিতরে যে টুকু থাকবে ওইটাকে আমরা গলার পট্টির মতো সেলাই দিয়ে বানায় নেব। এখন এটাকে সেলাই দিব বসা। সেলাই দেওয়ার পরে এটাকে উল্টায় নেব, উল্টা একটু মাথাগুলো কাইটা দিব, উল্টা এটার কাজ দিয়ে এখন টপ সিন দিয়ে দিব। ভালো করে ভাঙিয়ে নিব, মাথাগুলো ভাঙিয়ে নিয়ে এটার কাজ দিয়ে একদম এখন টপ সিন দেব। প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন এইটা গলার পট্টির মতো চওড়া করে সেলাই দিয়ে দেব। এখন এটা হলো পাইপিনের কাপড়, নিচের এটুকু পাইপিং করব। পাইপিনের কাপড়টা এটা আপনার খাড়া কাপড় দিলেও হবে, আড়া কাপড় দিলেও হবে। আমি এটা আড়া দিছি, ডাবল করে ভেঙে দিয়ে এখন এটাকে পাইপিং করে দেব। এটাকে ভিতরে ঢুকাই দেব, দিয়ে এখানে মাথাটা ভেঙে পাকা করে দেব যাতে করে কাঁচা না থাকে। তারপরে এটা এখন পাইপিনের 100-এর একটু বেশি, 200-এর একটু কম চওড়া রেখে পাইপিংটা করব। এখন এটা পাইপিংটা আমি করলাম, এখন এইটার মতো করে যে আমি লাভটা বানায় নিলাম এইটার মতো সেম এই পাশে লাভটা বানায় নিব। দর্শক, এইটার লাভটা আমি ওইটার মতো করে সেম করে বানায় নিলাম। এখন এইখানে পাইপিংটা একটার উপরে একটা উঠা সেলাই দিয়ে বসায় দিব। দর্শক, এইখানে কিন্তু আপনার একটার উপরে কিন্তু একটা উঠবে, শুধুমাত্র পাইপিং দেখা যাবে একটা। এটা সেলাই দেওয়ার পরে এখন এখানে মাথাটুকু আছে, এইটা পাইপিং করে নিব। এটা হলো পাইপিনের কাপড়, ওইভাবে নিচটা যেভাবে পাইপিং করলাম ওইভাবে একইভাবে এটাকেও পাইপিং করে নিব। তারপরে 100-এর একটু বেশি চওড়া রেখে এটা পুরোটা সেলাই দিয়ে পাইপিংটা পাতি পাইপিং করে নেব। প্রিয় দর্শক, এটা হলো কট দিয়ে ফুল বানাইতে হয়, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ওইটা দেখে নেবেন। এখন এটা উপরে সেলাই দিয়ে বসায় দিব। এটা সেলাই দিয়ে বসানোর পরে আমার স্লিপটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাই ছিল আমার ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।